18 নভেম্বর 2021, তর্জমান একাবির লিসান আখতার আখতার সানি আরিফ বিল্লাহ, শেখুল হাদিস শেখুল উলামা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতহুমের মাসিক মজলিসে আজিমুশান ইসলাহি বয়ান, লালবাগ শাহী জামে মসজিদ ঢাকা। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم الله پاک جل جلال و منوالو احمد شکل کے معاف کر دیں اللہ تعالی محبت معرفت ایوم نور والا زندگی اللہ پاک احمد شکل کے نصیب کر دیں سمست مسلمان کے نصیب کر دیں মানুষ কে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মানুষ আল্লাহর ইবাদত বন্দেগি করবে, মানুষ আল্লাহকে ভালোবাসবে, মানুষ আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর হয়ে থাকবে, আল্লাহর হয়ে পৃথিবীতে বাঁচবে, আল্লাহর হয়ে মানুষ আল্লাহর কাছে যাবে। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে আমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে আমি সৃষ্টি করলাম একটাই উদ্দেশ্য, সেটা হলো ওরা আমার ইবাদত বন্দেগিতে মশগুল থাকবে। এক আয়াতে পাক আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদতে মশগুল থাকো মৃত্যু আসা পর্যন্ত। বোঝা গেল পুরা জিন্দগি এটা হবে আল্লাহ পাকের বন্দেগি, জিন্দগি বন্দেগির জন্য। তু বরায় বন্দেগি হ্যাদ রাখ, বার সর আফগান্দগি হ্যাদ রাখ, চন্দ রোজ আ জিন্দগি হ্যাদ রাখ, বরনা ফির শর্মিন্দগি হ্যাদ রাখ, কর লে জো করনা আখির মৌত হ্যায়, এক দিন মরনা আখির মৌত হ্যায়। হাকিম উল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মৌলানা শাহ আশরফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত খলিফা খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে হে মানুষ, তোমার জিন্দগি শুধুই মহান আল্লাহর বন্দেগির জন্য, আর এই জীবনের সময়টা অনেক সংক্ষিপ্ত, তুমি প্রস্তুতি নাও, সামান জোগাড় করো, আল্লাহ পাককে রাজি খুশি করো, আল্লাহর ইবাদত বন্দেগি করো, এবং একদিন তোমার মৃত্যু আসবে এটা নিশ্চিত জানো। মৃত্যু থেকে রক্ষা পাওয়ার কোন উপায় নাই, জেসি করনি বেসি ভরনি হ্যায় জরুর, কবর মে মাইত উতরনি হ্যায় জরুর, কবর ঘরে যাওয়াই লাগবে, আর যেমনটাই দুনিয়াতে কর্ম করবে তেমনটাই তুমি সেখানে ফল পাবে। রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম বলেন আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, কবর হয় জান্নাতের এক বাগান হবে আর না হলে জাহান্নামের একটা গর্ত হবে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবর প্রতিদিন মানুষকে ডাকতে থাকে এবং বলতে থাকে আনা বাইতুল গুরবতি, আমি মুসাফিরখানা, আনা বাইতুল ওয়াহদাতি, আমি নির্জন ঘর, এখানে একলা থাকতে হবে, আনাবাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনাবাইতুত দুধ, আমি পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর। তার মানে যে তুমি প্রস্তুতি নাও, নির্জন ঘরে তোমার সাথী তুমি বানাও, মুসাফির কানায় তোমার সহায় সম্বল তুমি সাথে নিয়ে আস, মাটির ঘর তোমার এখানে আরামের ব্যবস্থা তুমি নিজে করো,
আর এখানে সাপ বিচ্ছু পোকা মাকড়ের ঘর এগুলো তাড়া দেওয়ার মতো এরকম সক্ষমতা তুমি অর্জন করো। মানুষ যখন ইমানওয়ালা জিন্দগি বানায়, নেক আমলওয়ালা জিন্দগি বানায়, আল্লাহর ভয়ওয়ালা জিন্দগি বানায়, আল্লাহর মহব্বতওয়ালা জিন্দগি বানায়, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু দুনিয়া আখিরাতে তাকে নিরাপদ রাখার দায়িত্ব গ্রহণ করেন, তাকে সুখে রাখার শান্তিতে রাখার দায়িত্ব গ্রহণ করেন। এই মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনও নূরের মধ্যে রাখেন, কবর ঘরেও আল্লাহ পাক কবর জীবনও আল্লাহ পাক তাকে নূরই নূরের মধ্যে রাখবেন, অন্ধকার তাকে স্পর্শ করতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের যখন মৃত্যু হয় তো দুনিয়ার থেকে সে বিদায় হয়, কবরে যখন তাকে দাফন করা হয় মুনকার নাকির দুই ফেরেশতা আসে, তাকে বসায় এবং জিজ্ঞাসা করে যে এই তোমার মার রব্বুক তোমার রব কে, অমান দিন হুক অমা দিন হুক তোমার দিন কি তোমার ধর্ম কি, অমন হাদ রাজুল আল্লাদি বুইসা ফীকুম ইনিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল বলো। ইমানওয়ালা বান্দা তখন বলে যে রব্বি আল্লাহ আমার রব তো আল্লাহ, দীন আল ইসলাম আর আমার দীন হচ্ছে আমার ধর্ম হচ্ছে ইসলাম, আর যার দিকে তুমি ইশারা করতেছ ইনিকে ইনি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন এই নেক আমল আর ইমান আর নেক আমলওয়ালা জিন্দগির এই বান্দা এইরকম তিন প্রশ্নের সঠিক উত্তর দেয়, আসমান থেকে আওয়াজ আসে, বলা হয় সাদাকা আবদি, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু নিজেই বলেন যে আমার বান্দা একদম সঠিক উত্তর দিতে পারল, একদম সঠিক, সে বিলকুল ফার্স্ট ক্লাস ফার্স্ট, সাদাকা আবদি। এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হয় যে ফাফরিশু লাহু মিনাল জান্নাত, যে তার জন্য এখানে জান্নাত থেকে বিছানাপত্র ব্যবস্থা করো, ওয়াল বিসুহু মিনাল জান্না এবং জান্নাতি পোশাক তাকে পরায় দো, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্না এবং জান্নাত পর্যন্ত তার জন্য দরজা খুলে দো, ফের জান্নাতের আরাম সুখ এই তার কবর জীবনে পৌঁছতে থাকে। এবং কোরআনে করিমে মহান রব্বুল আলামিন বলেন যে যে সকল মানুষ আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো করে বন্ধুত্ব করে আমাকে ভালোবাসে আমার হয়ে থাকে আমার আনুগত্য করে আমাকে খুশি করে দেয়, তো ওই সকল বন্দাদের জন্য লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনও এবং পরকালেও। আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআনে ঘোষণা করছেন যে তাদের জন্য সুসংবাদ, তো যাদের জন্য রব্বুল আলামিন নিজে সুসংবাদ ঘোষণা করেন তাদের পেরেশানি থাকবে কোথায়, তাদের কষ্ট থাকবে কোথায়, তারা অন্ধকারে কষ্ট করবে কিসের জন্য, কোনোই পেরেশানি তাদের থাকে না। এবং মুনকার নাকির যখন কবর ঘরে কবর জীবনে এরকম তাকে প্রশ্ন করার জন্য আসে, তো ওই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত থাকেন, যে ফেরেশতারা তাকে সাহায্য করতে থাকেন, ফেরেশতারা তাকে সাহস যোগাইতে থাকেন, সাহায্য করতে থাকেন সাহস যোগাইতে থাকেন যে কোনো টেনশন নাই তুমি টেনশন করবে না। হাসরের ময়দানে এই বান্দা যখন আসে তো হাসরের ময়দান দেখলে ভয় পায় আজকে কি উপায় হবে, যেখানে নবী রসুলগণ সকলে পেরেশান থাকবেন ভাববেন যে আজকে জানি কি উপায় কি উপায় হবে। মহান রব্বুল আলামিনের জালাল এবং কাহারিও দেখা নবী রসুলগণ পর্যন্ত কাঁপতে থাকবেন, তো সব মানুষ হাসরের ময়দানে যখন পেরেশান এখনো হিসাব কিতাব শুরুই হয় নাই, তো মানুষ বলবে যে একটা কিছু তো হোক ফয়সালা, এই হাসরের ময়দানের কষ্ট আর কিভাবে সহ্য করি, তো চলো আমরা বাবা আদম আলাইহিস সালামের কাছে যাই, তাকে গিয়া বলি যে আল্লাহ পাকের নিকট তিনি সুপারিশ করুক আমাদের জন্য। হযরত আদম আলাইহিস সালামের কাছে গেলে তিনি বলবেন যে আমার তো নিজের জন্য আমি নিজে পেরেশান, আমার কি হবে, আল্লাহ পাকের ভয়ে এত কম্পিত থাকবেন
বলবেন যে তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে আসলে তিনি বলবেন যে আমি নিজেই পরেশান, আমার কি উপায় হবে। একজন আরেকজনের কাছে, একজন আরেকজনের কাছে, এই করতে করতে শেষে আসবে মূসা আলাইহিস সালামের কাছে। তিনি বলবেন যে আমারও তো, আমিও তো পরেশান, আমার কি উপায় হবে, যাও মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবেন যে নফসি নফসি, আমি তো আমার জন্য পরেশান, তোমরা যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসবেন, আসবে সকল মানুষ। তখন বলবে যে ইয়া রাসূলুল্লাহ, তো আপনি সুপারিশ করুন আমাদের জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহ পাকের সামনে হাজির হব এবং আমি আল্লাহর তরফ থেকে আমার অন্তরে ঢেলে দেওয়া এমন মানে উত্তম প্রশংসা এগুলো করার আমার তৌফিক হবে, সেজদার মধ্যে আমি পড়ে যাব। আমি যখন সেজদায় পড়ে থাকব, রব্বুল আলামিন তখন আমাকে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ মাথা তো উঠান আপনি, সাল তুতা ওয়াশফা তুশফা, আপনি যা চাইবেন তাই দিব, আপনি চান যা চাইবেন তাই মঞ্জুর, আর যা সুপারিশ করবেন সব সুপারিশ মঞ্জুর। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়া আল্লাহ পাকের সামনে সেজদায় লুটিয়ে পড়বেন। তো কিয়ামতের ময়দানে এই যে পেরেশানি, এই কষ্ট, তো আল্লাহ পাক তো পবিত্র কোরআনে আগেই ঘোষণা করছেন যে লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা, যে দুনিয়ার জীবনও তাদের জন্য সুসংবাদ, আখিরাতের জীবনও তাদের জন্য সুসংবাদ। আখিরাতের সুসংবাদ বহুত লম্বা, সেই রহমতের ধারা বহুত লম্বা। এই মুমেন বান্দারা যখন হাসরের মাঠে পেরেশান হইতে থাকবে, আল্লাহর তরফ থেকে নিযুক্ত ওই ফেরেশতারা তখন বলতে থাকবেন যে কোনো ভয় করো না, কোনো টেনশন করো না, তোমাদের তোমার জন্য ভাই আল্লাহর রহমত এবং জান্নাতের সুসংবাদ। তো পেরেশানি দূর হয়ে যাবে। আর এই মোমেনের যখন মৃত্যু হয় দুনিয়াতে, মৃত্যুর পূর্ব মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অসংখ্য ফেরেশতারা আসমান থেকে আসেন এবং তারা যত দূর পর্যন্ত তার দৃষ্টি যায় এত দূর পর্যন্ত বেসুমার ফেরেশতারা দলে দলে বসে যান, ফেরেশতাই ফেরেশতা, ফেরেশতাই ফেরেশতা। মুজিবুন্নাহ মাওলানা শাহ আবরার রক সাহেব রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত থানবী রহমুল্লাহর বিখ্যাত খলিফা, তিনি বলতেন যে মহান রব্বুল আলামিন মোমেন বান্দাকে নেওয়ার জন্য এইরকম সম্মানজনক ইন্তজাম করছেন যে আমার বান্দা আসবে, তোমরা যাও ইজ্জতের সাথে তাকে নিয়ে আস। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। কোন বুজুর্গের ভাষায় আশেক কা জানাজা হে যারা ধুম সে নিকলে, মাওলার দেওয়া মাওলার দিওয়ানার জানাজা ধুমধাম যাবে সে আল্লাহ পাকের কাছে। যারা ধুম সে নিকলে, ধুমধাম সে পৌঁছবে মহান রব্বুল আলামিনের নিকট। তো দূর দূর পর্যন্ত ফেরেশতারা এভাবে দলে দলে ফেরেশতার ফেরেশতা, নূরের ফেরেশতা, জিসমুন লতিফুন আলবিউন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা কাইফা শা, ফেরেশতারা হচ্ছেন আল্লাহ পাকের নূর, আল্লাহ পাকের পক্ষ থেকে নূরের তৈরি এক মাখলুক, যে আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা দিয়ে দিচ্ছেন যেই রকম আকৃতি ধারণ করতে চান সেই রকম আকৃতি তারা ধারণ করতে পারেন। সে নূরের ফেরেশতারা যখন আসেন, চেহারাই দেখলে ঝলমল ঝলমল করতে থাকে, তো কি অবস্থা, এমনি খুশি লাগে। হ্যাঁ, চাঁদ দেখলে খুশি লাগে না, গোলাপ ফুল দেখলে খুশি লাগে, চামেলি বেলি হাসনা হেনা জবা টগর পলাশ দেখলে খুশি লাগে না, ইলিশ মাছ দেখলে খুশি লাগে, ডালিয়া ফুল দেখলে খুশি লাগে, গন্ধরাজ দেখলে হাসনা হেনা দেখলে খুশি লাগে, এক একজন ফেরেশতাকে দেখলে এর চেয়ে লাখ ও কোটি গুণ বেশি খুশি লাগবে। তো তখন তো সে আনন্দে উদ্বেলিত হবে, ভীষণ আন্দোলিত হবে যে এত ফেরেশতারা আসছেন আমাকে নেওয়ার জন্য, কি মামলা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মালাকুল মউত তার যে জান কবজ করবেন, জান কবজ করার সঙ্গে সঙ্গে আরেক ফেরেশতা টান দিয়ে তার ওই রুটা নিয়ে নেবে।
এবং জান্নাত থেকে নিয়ে আসে কাপড়, কাপড় দিয়ে তাকে জড়ায় নিবে, জান্নাতি পোশাক দিয়ে তাকে জড়ায় নিবে। এইরকম ইজ্জত এবং সম্মান হবে এক ইমান ওয়ালার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কামিল ইমান নসিব করেন, কামিল নেক আমল ওয়ালা জিন্দগি দান করেন। আল্লাহকে নিয়া এই পৃথিবীতে ব্যস্ত থাকার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। এক বুজুর্গ বলেন যে যে মশগলা আহলে দিল কা আখতার বাগ ইমা কি বাগ বানি হ্যায়, আল্লাহর দিওয়ানা আল্লাহর প্রেমিক বান্দাদের এই দুনিয়াতে ব্যস্ততা হলো খালি আল্লাহকে নিয়ে ব্যস্ততা। যেখানে যায় আল্লাহকে স্মরণ রাখে, আল্লাহকে মনে রাখে, আল্লাহর জিকির করে, আল্লাহর বন্দিগি করে, আল্লাহকে খুশি করার ফিকির রাখে, আল্লাহর অসন্তুষ্টিকে ভয় করতে থাকে। তানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা সাহারানপুরের বিখ্যাত আলেম ও মুহাদ্দিস মাওলানা আসাদুল্লাহ সাহেব সাহারানপুর রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে দুনিয়াকে মশগুলুমি ভি বা খুদা রহে, ইয়ে সবকে সাথ রহে কি ভি সবসে জুদা রহে, দুনিয়ার হাজার ব্যস্ততার মধ্যেও আল্লাহর পছন্দের বান্দারা, আল্লাহর মহব্বত ওয়ালা বান্দারা আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে। দুনিয়াকে মশগুলুমি ভি বা খুদা রহে, তারা আল্লাহর সঙ্গে থাকে, কে কার সঙ্গে থাকে, কিন্তু দেওয়ানার সর্বদা আল্লাহর সঙ্গে থাকে। ইয়ে সবকে সাথ রহে কি ভি সবসে জুদা রহে, থাকে সকলের সঙ্গে বাহ্যিকভাবে, হাকিকতে সে কারোর সঙ্গে না, সে শুধুই আল্লাহর সঙ্গে। হম যাহা যাতে হ্যাঁ তেরা ফসানা ছেড় দেতে হ্যাঁ, কই মাহফিল হো তেরা রঙে মাহফিল দেখ লেতে হ্যাঁ। হ্যাঁ, কোন আল্লাহর বলি দুনিয়ার যেখানে যান তিনি বিশ্বময় আল্লাহ পাকের নূর ও তাজাল্লি এবং আল্লাহ পাকের সৌন্দর্যই দেখতে থাকেন। হৃদয়ে মহান আল্লাহর নূর, চোখে আল্লাহ পাকের নূর, সামনে আল্লাহ পাকের নূর, ডানে বায়ে আল্লাহ পাকের নূর। জিদার দেখ তাহ উদার তু হি তু হে, যেদিকে তাকান সেদিকে আল্লাহ আল্লাহর নূর, যেদিকে তাকান হ্যাঁ না, হর চিজ মে আকসে রুখে জেবা নজর আয়া, আলম মুজে বস জলওয়াহি জলওয়া নজর আয়া। হ্যাঁ, হযরত হাকিম উল উম্মত থানবী রহমাতুল্লাহ খলিফা খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে প্রতিটি বস্তুর মধ্যে, প্রতিটি লতা পাতার মধ্যে, প্রতিটি গাছগাছালির মধ্যে, প্রতিটি বালুকণার মধ্যে, প্রতিটি ঢেউ তরঙ্গের মধ্যে, আসমান জমিনের মধ্যে, প্রতিটি তারকার মধ্যে, প্রতিটি ফলের মধ্যে, ফুলের মধ্যে আমি তো আল্লাহ পাকের নূর এবং আল্লাহ পাকের সৌন্দর্যই দেখতে থাকি। হর চিজ মে আকসে রুখে জেবা নজর আয়া, আলম মুঝে বস জলওয়াহি জলওয়া নজর আয়া, বিশ্বটা পৃথিবীটা আমার নজরে আল্লাহ পাকের তাজাল্লি আর তাজাল্লি। হ্যাঁ, হর বরাকে দফতরে মারিফতে কিরদিগার, বর্গে দরখতানে সজর দর নজরে হুশিয়ার, যাদের অন্তরচক্ষু খুলে যায়, যাদের অন্তরচক্ষু খুলে যায় তো তারা দেখতে থাকে যে গাছের এক একটা পাতা আল্লাহ পাকের মারিফতের বিশাল কুতুবখানা, বিশাল লাইব্রেরি। হ্যাঁ, প্রতিটি পাতা এত বেশুমার, ওর ভিতরে আল্লাহ পাকের নিদর্শন মজুদ থাকে, একটা লতার মধ্যে, একটা পাতার মধ্যে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু সেই ইমান, সেই মহব্বত, মারিফত, সেই অন্তরচক্ষু আমাদের সকলকে নসিব করে দেন। সেই চক্ষু যখন নসিব হয় তো ফের চোখের দৃষ্টিসীমায় কোনো অন্ধকার থাকে না, শুধু নূর আর নূর থাকে। যদি তাকায় তখন নূর আর নূর দেখার তার তৌফিক নসিব হয়ে যায়। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু পৃথিবীর জন্তু জানোয়ারদেরকে পালেন খাবার দাবার দ্বারা, জানোয়ার ফর বাসাওয়াত, জানোয়ার ফর বাসাওয়াত আজনাও নোস, আদমি ফর বাসাওয়াত আজরাহে গোস। হ্যাঁ না, যে দুনিয়ার যত জন্তু জানোয়াররা খায়া দেয়া মোটা হইতে থাকে, আর যে মানুষ দিনের কথা শুনে, আল্লাহর কথা শুনে, তো এর নূর দ্বারা সে সুস্থ সবল শক্তিশালী হইতে থাকে। হ্যাঁ না, এবং মানুষের দেহের খোরাক হলো ডাল ভাত, তরি তরকারি, মাছ গোস্ত, এগুলো হলো, এই সকল খাদ্য খাবার হলো মানুষের দেহের খোরাক, মানুষের রুহের খোরাক, আল্লাহ পাকের সন্তুষ্টির নূর, আল্লাহ পাকের নৈকট্যের নূর। আল্লাহ পাক রুহকে পালেন নূরের দ্বারা,
قل الروح من امر ربي يسالونك عن الروح قل الروح من امر ربي ওরা জিজ্ঞাসা করে যে রুহ কি জিনিস আল্লাহ পাক বলেন বলো রুহ আমার রবের এক স্পেশাল ব্যাপার এক স্পেশাল পাওয়ার থাকে বন্দা জমিনে দেহের দেহ নিয়া থাকে বন্দা জমিনে রুহের শক্তিতে এসে বিচরণ করে আসমানে মানুষ দেখে বন্দা জমিনে রুহের শক্তি বলে সে তাওয়াফ করে আরশে আজমের মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সাইর জাহিদ হর মাহে এক রোজা রা সাইর আরিফ হর দমে তা তক্ত শাহ যে সাধারণ মুসলমান সে ইবাদত বন্দিগি করে এক মাস পর্যন্ত আল্লাহকে রাজি করার জন্য এই ইবাদত মূল্যবান এবং দামি এটা তাকে জান্নাতে পৌঁছাবে কিন্তু যারা সত্যিকার আল্লাহর বলি আল্লাহর খাস বান্দা তো তারা এক এক দিনে না এক এক দিনে না সাধারণ মুসলমান এক মাসে একদিনের রাস্তা অতিক্রম করে আল্লাহ পাকের দিকে আর যারা আরেফ আল্লাহর বলি তারা মুহূর্তে মুহূর্তে পৌঁছতে থাকেন আরশে আজম পর্যন্ত সাইর আরেফ হর দমে তা তক্ত শাহ আল্লাহ পর্যন্ত পৌঁছতে থাকেন আল্লাহর আরশ পর্যন্ত তারা পৌঁছতে থাকেন আল্লাহ তাআলা সেরকম ঈমান আমাদেরকে নসিব করেন সেরকম আল্লাহ পাকের মহব্বত আমাদের সকলকে নসিব করে দেন যখন মানুষ গায়রুল্লাহ থেকে গুনাহ থেকে বাঁচে তো আল্লাহ পাক এমন নূর তার অন্তরে দান করেন যেটা দিব্যি সে সর্বদা অনুভব করতে থাকে যে ভাই আমার সঙ্গে নূর আছে মানুষের সঙ্গে কান আছে মানুষ কি বুঝে না নাক আছে মানুষ বুঝে না চোখ আছে মানুষ বুঝে না এটা কি বুঝে না যে আমি কিন্তু অন্ধ না দুই চোখের আলো দিয়ে আমি পৃথিবীর সবকিছু দেখি এটা মানুষ বুঝে না অনুরূপভাবে অন্তরে যখন আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালুর ওলি হওয়ার নূর প্রবেশ করে তখন হযরত হাকিমুল মুত্তানী বলেন ওই মানুষ নিজেই অনুভব করে আমাকে এখন রব্বুল আলামিন আমার মাওলা সব সময় নিজের দিকে টাইনা ধরে রাখেন সব সময় নিজের দিকে টানতে থাকেন কোরআনে কারীমের ভাষায় আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা আল্লাহ যাকে চান নিজের দিকে টানতেই থাকেন আল্লাহ যাকে চান নিজের দিকে টানতে থাকেন নিজের দিকে ধরে রাখেন তো ঘুড়ি যখন আকাশে উঠতে থাকে ওর মধ্যে যে ডোর লাগানো থাকে ডোর সুতা লাগানো থাকে তো যার হাতে নাটাই থাকে সে ধরে রাখে আর ঘুড়ি আকাশে উঠতে থাকে বান্দায় পৃথিবীতে বিচরণ করতে থাকে সে অনুভব করতে থাকে যে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু নূরের এক ডোর দ্বারা তার জাতের সঙ্গে আমাকে বেঁধে রাখতেছেন আরশ আজমের সঙ্গে আমাকে বেঁধে রাখতেছেন ঘুরে সে দুনিয়াতে হাঁটে চলে খায় লয় উঠে বসে কিন্তু সর্বদাই সে আল্লাহর দিকে তার অন্তরে এক ধ্যান থাকে এক টান থাকে যেখানে যায় অন্তর তার আল্লাহ পাকের সঙ্গে মশগুল থাকে আল্লাহর দিকে তার এক টান থাকে এক আজীব হাল থাকে হা আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু আমাদেরকে আউলিয়া কেরামের মধ্যে শামিল করেন হা মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু এ মানুষকে আকৃতিতে মানুষ বানাইছেন তো ওই রকম ভিতরে তার মনুষ্যত্ব থাকা চাই মানুষ সেই মানুষকে বলে যে মানুষ আল্লাহর মহব্বতওয়ালা আল্লাহ পাকের ভালোবাসাওয়ালা আল্লাহ পাকের সন্তুষ্টির নূরওয়ালা আল্লাহ পাকের নৈকট্যের নূরওয়ালা আর ওই মানুষ যে মানুষ দেখলে আকৃতিতে মানুষ মনে হয় কিন্তু মানুষের আখলাক মানুষের চরিত্র মানুষের আদর্শ সেই মানুষের মতো অন্তরাত্মা তার মধ্যে নাই ওটা আকৃতির মানুষ আসল মানুষ সেটা না আসল মানুষ হলো ওই মানুষ যে যার সুবতে বসলে যার সঙ্গে বসলে সত্যিকার জান্নাতি জিন্দগি নসিব হয়ে যায় মহান এক বুজুর্গ তিনি বলতেন যে আদমি আদমি বানাতা হয় যে মানুষ হয়েছে তার হাতে মানুষ পয়দা হয় মানুষই মানুষ বানাইতে পারে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই যাকে সদস্যা বুজুর্গ বললে সকলে সেই জমানের চিন্ত এখন তো মানুষের মধ্যে এগুলোর আলোচনাও দেখি একদম কম
হযরত মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি গোহরডাঙ্গা মাদ্রাসায় বহু আলেমদের সামনে বললেন যে হে উলামায়ে কেরাম, শোনো তোমরা, আমি শামসুল হক দারুল দেওবন্দে বিশ্বসেরা আলেম মুহাদ্দিস ফকিহদের নিকট ইলমে দ্বীন শিখতাম, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমুল্লাহর সোহবতে যাইতাম, সপ্তাহভর আমি দারুল দেওবন্দে পড়াশোনা করতাম, এলমের মধ্যে ডুবে থাকতাম, এলমি ব্যস্তময় ডুবে থাকতাম। বৃহস্পতিবার বিকালে আমি 18 মাইল পায়ে হাইটা হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর নিকট যাইতাম, হযরতকে দেখার জন্য, হযরতের সোহবত হাসিলের জন্য, তার তরবিয়ত নেওয়ার জন্য, আর নিজেকে মানুষ বানানোর জন্য, নিজের ভিতরের পশুটাকে বের করে দিয়ে মানুষ হওয়ার জন্য আমি সেখানে যেতাম। এই কথা বলছিলেন হযরত মাওলানা শামসুল্লাহ ফরিদ রহমতুল্লাহ আলাইহি। এবং তিনি আবার শুক্রবার দিন বিকালবেলা সেই 18 মাইল পায়ে হেঁটে দারুল দেওবন্দে পৌঁছতেন। 18 মাইল পায়ে হেঁটে প্রতি সপ্তাহে যাওয়া, 18 মাইল পায়ে হেঁটে আবার দারুল দেওবন্দে ফিরে আসা, 18 দুগুণে 36 মাইল। এইভাবে তিনি প্রতি সপ্তাহে হাঁটতেন, পায়ে হেঁটে যেতেন, পায়ে হেঁটে আসতেন। জিতনি তোমারি কুরবানি উতনি খুদা কি মেহরবানি, যে আল্লাহর জন্য যত কুরবানি করে আল্লাহ পাকে তত বড় মেহরবানি সে পায়। জিতনি তোমারি কুরবানি উতনি খুদা কি মেহরবানি, ফের তো হয় লজ্জত রুহানি কুরব কা শরবত লাসানি, ফের তো আল্লাহ পাক জাল্লা জালালু মানাওয়ালুহু তার রূহকে ইমানের লজ্জত দিয়ে দেন, তাওহীদের স্বাদ মজা দিয়ে দেন, আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ মজা তাজা তাজা দুনিয়াতেই তাকে দান করে দেন। যাকা তামাল ইমান মার রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রব হিসাবে আল্লাহর উপর খুশি, দীন হিসাবে ইসলামের উপর খুশি, আর রসুল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশি, আল্লাহ পাক মোমেন হওয়ার এবং দীন ইমানের সাত মজা তাজা তাজা দুনিয়াতে তাকে দান করে দেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু বলেন, ঈমান যার ভিতরে বিদ্যমান এরকম কোন নর নারী যখন আমি আল্লাহকে খুশি করার আমল করে এটা আমি দেখতে থাকি, তো তার দুনিয়ার জীবনটাকে আমি নিঃসন্দেহে সুখময় শান্তিময় বানায় দিই। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই আমি তার দুনিয়ার জীবনকে সুখময় শান্তিময় বানায় দিবেন। এই ব্যাখ্যাই করছেন হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ তাফসীরে বয়ানুল কুরআনের মধ্যে। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু তার বান্দাকে দুনিয়ার জীবনে এত সুখে রাখেন, সে মনে করে যে তাহলে তো আমি ভাই জান্নাতেই আছি। ভারতের মহান বুজুর্গ আরেফে হিন্দ খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, মে রেতা হো দিন রাত জান্নাত মে গোয়া, ভাই আমার তো মনে হয় আমি দিন রাত জান্নাতেই আছি, যেন আমি জান্নাতেই আছি। মে রেতা হো দিন রাত জান্নাত মে গোয়া, মেরে বাগ দিল মে বগুল কারিয়া হ্যায়, মহান আল্লাহ আমার হৃদয়টাকে এমন নূরের ফুলবাগান বানায় দিছেন যে আমার মনে হয় যে আমি দিন রাত জান্নাতের মধ্যে আছি, এইখানে থেকেই আমি আল্লাহ পাকের খুশবু পাই যাই। হ্যাঁ না, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, বই আ দিল বরচ পররামি সওয়াদ ই জবাহা জুমলা হায়রামি সওয়াদ, আমি জালালউদ্দিন রুমি যখন আল্লাহকে ডাকি, আল্লাহর জিকির করি, আল্লাহকে স্মরণ করি, আরশে আজম থেকে আল্লাহ পাকের খুশবু আমার রূহ পর্যন্ত পৌঁছতে থাকে। ভারতে এক বুজুর্গ ছিলেন তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহিকে বলতেছিলেন যে, হযরত জি, মে জব আল্লাহ কা নাম লু হো তো মেরা মুহ মিঠা হো যাবে হ্যায়, খুদা কি কসম মেরা মুহ মিঠা হো যাবে হ্যায়। এটা থানা ভবনের আঞ্চলিক ভাষা। বললেন যে, হযরত জি, যখন আমি আল্লাহ আল্লাহ জিকির করি, আল্লাহর জিকিরে আমার মুখটা হযরত জি মিঠা লাগে, আল্লাহর কসম হযরত জি আমার মুখটা একদম মিঠা হয়ে যায়, আমার মুখটা মিঠা হয়ে যায়, আল্লাহ পাকের নামের জিকিরের রসে
মুখটা একদম মিঠা হয়ে যায়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে নামে উঁচু বর জবান মিরাওয়াদ হর বুনে মু আজ আসাল জোয়ে সাওয়াত, যখন আমি আল্লাহর নামের জিকির করতে শুরু করি তো আমার দেহে শিরা শিরা বিন্দু বিন্দু এবং প্রতিটি লোম কূপ পর্যন্ত মধুর দরিয়া হয়ে যায়, মধুর দরিয়া। এই বলেন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই। এক বুজুর্গ বলেন যে খুদা কি ইয়াদ মে বেঠে জো সবসে বেগরজ হোকর তো আপনা বোরিয়া ভি ফির হামে তখতে সুলেমা থা। আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে যখন আমি মশগুল হই তো আমার চাটাই তখতে সুলেমানি হয়ে যায়। আরেক বুজুর্গ খাকার রহমতুল্লাহ আলাই বলেন যে পাসাসি সালে ইমানা মুহাক্কাক শুদ বখাক আনি কেক দম্বা খুদা বুদান বেয়াজ মুলকে সুলাইমানি। কিছুক্ষণ মহান আল্লাহর সঙ্গে মশগুল থাকা, আল্লাহর জিকিরে আল্লাহর বন্দুকিতে মশগুল থাকা, এ তো ভাই তখতে সুলাইমানি থেকেও দামি দৌলত। হজরত সুলাইমান আলাইহিস সালামের রাজ্য রাজত্বের চেয়েও দামি দৌলত। হ্যাঁ, হজরত সুলাইমান আলাইহিস সালাম নিজে বলছেন যে তোমার এক সুবহান আল্লাহ যার উপর আল্লাহ খুশি হয়ে গেলেন, সে এক সুবহান আল্লাহ আমার রাজরাজত্ব সিংহাসনের চেয়ে বেশি দামি জিনিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আর মুমিন বান্দা একবার আলহামদুলিল্লাহ বলে, এই একবার আলহামদুলিল্লাহ মিজান আল্লাহকে একদম ভর্তি করে দেয়। অসুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলান আওকালা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, যে একবার যখন বলে বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো আসমান জমিনের মাঝখানে যা আছে পুরোটাকে একদম পরিপূর্ণ করে ফেলে একবারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু নূর, নামাজ তো নূর আর নূর, নামাজ তো নূর আর নূর। বান্দা যখন নামাজে দাঁড়ায় নূরই নূরের ভিতরে ডুবে যায়, নূরই নূরের ভিতরে হারায় যায়। ভারতে এক বুজুর্গ ছিলেন মাওলানা ফজলে রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার হাকিম উম্মত মাওলানা আসফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহি বললেন যে মাওলানা মানে জব সিজদা করতা হুম তো মুঝে এসা মালুম হতা হ্যায় কি মেরা আল্লাহ মেরা প্যার লে রহা হ্যায়। মাওলানা যখন আমি সিজদা করি আমি অনুভব করি যে তখন আমার আল্লাহ আমাকে আদর করতে থাকেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমরা সেরকম সিজদা তো করতে পারি না। হ্যাঁ, আল্লাহ পাকের আরেফিন আউলিয়ায়ে সাদিকিন সিদ্দিকিন যে সিজদা করেন সেরকম সিজদা আমাদের যদি বা নসিব না হলো, এই যে টুটা ফুটা আমল আর এবাদত আর সিজদা সেটা যে কত দামি। হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, যিনি হাফেজ হুজুরের মুর্শিদ ছিলেন, পীর হুজুরের মুর্শিদ ছিলেন, সদস্য হুজুরের মুর্শিদ ছিলেন, হ্যাঁ না, বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলামা আল্লামা শাব্বির আহমদ উসমানী আল্লামা জাফর আহমদ উসমানী এইরকম বড় বড় মানুষদের যিনি শায়খ ছিলেন, হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাই নিকট একজনের চিঠি লিখছে, হজরতজি নামাজ তো পড়ি নামাজে মন লাগে না, এমনি নামাজ পড়ি মন তো লাগে না তারপর জোর জবরদস্তি নামাজটা পড়ি, তাই না, কোন রকমের টুটা ফুটা নামাজ পড়ি। হজরত থানভী রহমতুল্লাহ আলাই জবাবে লিখলেন যে মিয়া এই নামাজ ধরে রাখো, এই টুটা ফুটা মন লাগা না লাগা নামাজই নিঃসন্দেহে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহির নিকট একজন চিঠি লিখছে, মুরিদ চিঠি লিখছে, হজরতজি জিকির করি কোনো মজা পায় না। হজরত হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহির চিঠির উত্তরে লিখছেন, এ মিয়া মজা মকসুদ না মকসুদ আল্লাহ, মকসুদ আল্লাহর সন্তুষ্টি, তুমি মজা পাও না কিন্তু আল্লাহ খুশি তোমার জিকির দেখে, তুমি যদিও মজা পাও না কিন্তু তোমার জিকিরে মাওলা খুশি। ফাজকুরুনি আজকুরকুম, কোরআন শরীফে রব্বুল আলামিন বলে দিয়েছেন তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব, তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। হ্যাঁ, সে কি ব্যাপার, তো কি বিষয় এটা, যে বান্দা জমিনে আল্লাহকে স্মরণ করে আরশ আজমে আল্লাহ ওই বান্দাকে স্মরণ করেন। হ্যাঁ, এবং বান্দা জমিনে আল্লাহর নাম স্মরণ করে
আরশ আজমে আল্লাহ পাক এই বান্দাকে সীমাহীন রহমত দিয়ে স্মরণ করতে থাকেন। আল্লাহ পাকের সীমাহীন রহমত তার দিকে মুতাওয়াজ্জি হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়, রহমতই রহমত তার উপর বর্ষিত হইতে থাকে। বিখ্যাত তাবি সাবিত বুনানি রহমতুল্লাহ আলাই একবার নিজের বন্ধু মহলের সামনে বললেন যে ভাই রে এই এখন না আরশ আজমে আল্লাহ আমার স্মরণে ব্যস্ত, আমার স্মরণে মশগুল। তো লোকজন বলল যে হজরত সেটা আপনি কেমনে টের পেলেন, আপনি কেমনে খবর পাইলেন, আপনি তো কোনো নবী না যে আপনার নিকট ওহী আসলো, আপনি কিভাবে বুঝলেন? বললেন যে আরে এই সময় আমি আল্লাহর জিকিরে মশগুল, আর আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ফাজকুরুনি আজকুরুকুম, যে আমার স্মরণ করো তাহলে আমি তোমার স্মরণ তোমাকে স্মরণ করব। আমি যেহেতু আল্লাহর স্মরণে মশগুল, নিঃসন্দেহে আল্লাহ নিজের ওয়াদা মোতাবেক আরশ আজমে আমার স্মরণে মশগুল, হ্যাঁ না? এবং হাদিসে কুদসিতে রাব্বুল আলামিন বলছেন যে আনা মা আব্দি ইযা যাকারানি, বান্দা যখন আমার জিকিরে মশগুল হয় নিঃসন্দেহে আমি তার সঙ্গে থাকি, সে আমার জিকিরে মশগুল আমি তার সঙ্গে মশগুল। হ্যাঁ ফাইন যাকারানি ফি নফসি যাকারতু ফি নফসি, সে যদি একলা একলা আমাকে স্মরণ করে তো আমিও একলা একলা তাকে স্মরণ করি। ওয়াইন যাকারানি ফি মালাইন, এক জামাতের মধ্যে যদি সে আমাকে স্মরণ করে যাকারতু ফি মালাইন খায়রিম মিম মালাইহি, তো তার যে মাহফিল মজলিসে সে আমার জিকির করে তার চেয়ে অনেক দামি মাহফিলে আমি ওর জিকির করি, ওর স্মরণ করি। বান্দা জমিনে আল্লাহর আল্লাহকে স্মরণ করে, আরশ আজমে আল্লাহ পাক এই বান্দাকে স্মরণ করেন। আর কি স্মরণ সেটা মুফাসসিরিন বলেন যে ফাজকুরুনি, ফাজকুরুনি মানে ফাজকুরুনি বিল ইতাআ আযকুরকুম বিল ইনায়া, তোমরা আমাকে স্মরণ করো আমার হুকুম মানার দ্বারা, আমি তোমাদেরকে স্মরণ করব আমার মেহরবানি আর মেহরবানির দ্বারা। দুনিয়াতে আমার মেহরবানি, আখেরাতে আমার মেহরবানি, দুনিয়ার জীবনে মেহরবানি, দিনে মেহরবানি, রাতে মেহরবানি, যেখানে যাবে সেখানে আমার মেহরবানি তোমার সঙ্গে থাকবে। মানে তাকাল্লা সার আমিনান ফি বিলাদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা আল্লাহর কথা মোতাবেক চলবে, আল্লাহর নিষিদ্ধ পথ থেকে দূরে থাকবে, দুনিয়ার যে কোনো প্রান্তে যাবে মহাল আল্লাহ নিজ দায়িত্বে তাকে নিরাপত্তা দিতে থাকবেন, তাকে রহমতের ছায়ার মধ্যে রাখবেন। আমার রহমতের ছায়াতে থাকো, আমার হেফাজতের ছায়াতে থাকো, আল্লাহ পাক তাকে রহমতের ছায়ার মধ্যে রাখবেন, আল্লাহ পাক তাকে হেফাজতের ছায়ার মধ্যে রাখবেন, আল্লাহ পাক নিজেই তাকে নিরাপত্তা দান করবেন। জিসকো খোদা রাখে উসকো কৌন চাখে, যাকে আল্লাহ নিজে রক্ষা করেন কে তার ক্ষতি করতে পারে, কে তার ক্ষতি করতে পারে? চেরাগে রাখে এই জাত বার ফরুজাত হারা কস্তুফ জানাত রিসাস বসুজাত, আল্লাহ পাক যেই চেরাগ নিজ হাতে জ্বালায় দেন সারা পৃথিবী ওই ফু দিয়া ওই চেরাগকে নিভাইতে চেষ্টা করলে নিভাইতে পারবে? এজন্য যে দুনিয়ার কে কি করলো আর বললো মন্তব্য করলো কারো সম্পর্কে এটা দেখার বিষয় না, নজর থাকা চাই মহান আল্লাহর উপর। আল্লাহ রাজি তো আমার সব আছে, আল্লাহ নারাজ তো আমার সব গেছে, হ্যাঁ না? যদি আল্লাহ পাক রাজি থাকে দুনিয়াওয়ালারা তাকে ধিক্কার দিলে তিরস্কার করলে তাতে কি আসে যায়, হ্যাঁ না? আর যদি আল্লাহ পাক নারাজ হয়ে যান সারা দুনিয়া তার প্রশংসা করলে লাভ কি ফায়দা কি, সারা দুনিয়া যদি তার প্রশংসা করে তো তাতে লাভ কি ফায়দা কি? আসল তো এই যে আল্লাহ পাক আমার উপর খুশি হয়ে যান, জুন কি খুশি হ্যাঁ ও মেরি ভি খুশি হ্যাঁ, যা দিল তুঝে ছোড়া কি জিদার ও হ্যাঁ উদার হাম। এক বুজুর্গ বলেন যে হে মন তোর কথা আমি মানব না, যেদিক মাওলা সেদিকে শাহ দৌলা, যাতে মাওলা খুশি তাতে আমিও খুশি। হ্যাঁ আল্লাহর খুশিকে আমরা খুশি বানাই, আল্লাহর সন্তুষ্টিকে আমরা সন্তুষ্টি বানাই। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলছেন ওয়ারিজওয়ান মিনাল্লাহি আকবার, আল্লাহ পাকের এক বিন্দু সন্তুষ্টি সব কিছুর চেয়ে বড়। আল্লাহ পাকের এক বিন্দু সন্তুষ্টি, এক বিন্দু সন্তুষ্টি সব কিছুর চেয়ে বড়। মুফাসসিরিনের ব্যাখ্যা লিখছেন আল্লাহ পাক এক জাররা এক রত্তি এক বিন্দু সন্তুষ্টি খুশি সাত আসমান জমিন থেকে বড়। আল্লাহ পাকের এক বিন্দু সন্তুষ্টি জান্নাতুল ফেরদাউসের চেয়েও বড়। দেখেন সে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বিষয়টা কতটা স্পষ্ট হয় যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতিরা জান্নাতে যখন যাবে আনন্দ উল্লাস করতে থাকবে, আল্লাহরে আসলাম কোথায় রে, কি সে কি মজা, হুর গেলমান চতুর্দিকে,
আর সে এত আরাম এত আয়েস, কি বিশাল পৃথিবী, কোন কুল কিনার তো নাই। সবচেয়ে নিকৃষ্ট জান্নাতিকে আল্লাহ পাকে দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত দান করবেন, আর ভালো বান্দাদেরকে কত বড় জান্নাত দান করবেন। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে আলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা জীবনভর আল্লাহকে ভয় করে চলতে থাকবে, আল্লাহ পাক বলেন একটা না ওদেরকে দুই দুইটা জান্নাত আমি দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন জান্নাতিরা জান্নাতে যাবে ওরা আনন্দ উল্লাসে মশগুল ব্যস্ত বিভোর, হঠাৎ দেখবে কিরে ভাই এরকম নূর চমকায় কেন, কিসের নূর, উপরের দিকে তাকায় দেখবে যে ফাইজার রব্বু কদ আশরাফা আলাইহিম, তারা দেখবে যে আল্লাহ পাক তাদের দিকে তাকায় আছেন, আল্লাহ পাকের দিদার নসিব হয়ে যাবে। বেহেশতিরা যখন রব্বুল আলামিনকে দেখবে জান্নাত ভুলে যাবে, কিচ্ছু মনে থাকবে না, জান্নাতের হুর গিলমান শরাবের নহর মধুর নহর দুধের নহর মিঠা পানির নহর কিছুই মনে থাকবে না, সব ভুলে যাবে। আল্লাহকে দেখার পরে আল্লাহই আল্লাহর আল্লাহকে নিয়ে একদম বিমূর হয়ে থাকবে। হ্যাঁ না, এক বুজুর্গ বলতেছিলেন যে আগার আগার হাম উনকো দেখ লেতে তো ক্যা হাম জিন্দা রহ জাতে নিগাহে আব্বালি এ দিল নিগাহে ওয়াপসি হতে, দুনিয়াতে যদি আল্লাহকে দেখতাম আমি কি জিন্দা থাকতাম, এক নজরে আল্লাহর নূরে জুলে আমি শেষ হয়ে যেতাম, এক নজরেই সব শেষ, এরকম হয়ে যেত আমার অবস্থা। তো সে জান্নাতে যে আল্লাহ পাক নিবেন বান্দাদেরকে, আল্লাহকে দেখা তো মুশকিল ব্যাপার, কারণ মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহকে দেখতে চাইছিলেন, কারণ আল্লাহর সঙ্গে কথা হইত, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতেন, ওয়াকাল্লামাল্লাহ মূসা তাকলিমা, কোরআন শরীফ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক কথা বলতেন মূসা আলাইহিস সালামের সঙ্গে। তো মূসা আলাইহিস সালাম কথা শুনেন, কি যে মজা, এইরকম মজা তো আর কোথাও নেই। এক বুজুর্গে বলেন যে লজ্জতে দু জাহান মিলি উনকে কালাম সে মুজে, মাওলার কথায় দু জাহানের স্বাদ একসঙ্গে পাওয়া যায় মাওলার কালামের মধ্যে, তা আল্লাহ পাক যখন কথা বলতেন তো কি স্বাদ কি মজা, সুবহানাল্লাহ। পরে মূসা আলাইহিস সালাম বললেন যে রব্বি আরিনি আনজুরি লাইক, হে আল্লাহ কথা শুনি দেখি না, একটু দেখা দেন না আমি একটু দেখি আপনারে, আল্লাহ পাক বলছেন লং তারানি, কশিন কালে দুনিয়ার জীবনে আমাকে দেখবা না। মুসলিম শরীফ হাদিস আছে যে ইন্নাকুম লং তারাও রব্বাকুম হাত্তা তামুতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই পৃথিবীতে থাকা অবস্থায় মৃত্যু আসার আগ পর্যন্ত কশিন কালও তোমরা আল্লাহকে দেখবে না এই পৃথিবীতে। এজন্য কেউ যদি আল্লাহকে এই পৃথিবীতে দেখার দাবি করে এটা সঠিক না। হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো এই যে সে দেখবে না, হ্যাঁ না দেখেই আল্লাহকে ডাকতে হবে, ভালোবাসতে হবে, আল্লাহর হয়ে থাকতে হবে, যেটা কোরআন শরীফ আল্লাহ পাক এই ভাষায় বলছেন যে ইউমিনুনা বিল গায়েব বিন দেখে ইমান লাতে হ্যায়, শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ এর তর্জমা, যে দেখে না তবুও বিশ্বাস করে আল্লাহকে, দেখে না তবুও ভালোবাসে আল্লাহকে, দেখো না তবুও আকৃষ্ট হয় আল্লাহর দিকে, দেখে না তবুও আল্লাহ পাকের অনুরাগ ভালোবাসা নিয়ে পৃথিবীতে সে দুনিয়ার সর্বত্র বিচরণ করতে থাকে, আল্লাহ আল্লাহর হয়ে সে থাকে, নেই হো কিসি কা তো কিউ হো কিসি কা উনি কা উনি কা হুয়া যা রহা, সে বলে যে আমি শুধু মাওলাকে জানি আর কাউকে জানি না, হ্যাঁ আল্লাহকে নিয়ে আসে, আল্লাহকে নিয়ে থাকবো, আল্লাহকে নিয়ে বাঁচবো। জজ একপরে এলাহাবাদী বলেন যে যে হে প্রিয় মাওলা আপনার পায়ে গেছি, আমি বুঝে ফেলছি আপনাকে, আমি টের পাইছি যে আপনি আমার রুহে আপনার নূর আপনার তাজাল্লি আপনার আপনি জালুয়া ফরমা, হ্যাঁ না। এবং তিনি বললেন যে যে তু দিল মে তো আতা হ্যায় সমজ মে নেহি আতা, প্রিয় হে মাওলা আপনি হৃদয়ে আসন তো নেন কিন্তু এটা বুঝবার ক্ষমতা নাই কারো, তু দিল মে তো আতা হ্যায় সমজ মে নেহি আতা, মে জান গিয়া বস তেরি পেহচান ইহি হ্যায়, আমি বুঝতে পারছি যে আপনার পরিচয় এটাই, আপনাকে বুঝা আপনাকে আপনার আগমন আপনার আদর্শ মায়া ভালোবাসা সেটার পরশ হৃদয় অনুভব হয়, কিন্তু এটা মাথায় ধরার বিষয় না, বিবেকে বিবেকের সীমাবদ্ধ বিবেকের মধ্যে এটা আসার বিষয় না, শুধু ওই বন্দা অনুভব করতে থাকে। হ্যাঁ না, হযরত হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহিকে হযরতের খলিফা খাজা আজিজুল হাসান মুরজুব বলছিলেন যে হযরতজি মানুষ যখন আল্লাহর ওলি হয় মানুষ কি টের পায় বুঝতে পারে, হযরত থানভী বললেন খাজা সাহেব আপনি যখন বালে ঘুষছিলেন আপনি কি টের পাইছিলেন বুঝতে পারছিলেন, বললেন যে হযরতজি সেটা তো সব মানুষই অনুভব করে, যখন বালেগ হয় সমগ্র দেহে এমন একটা শিহরণ জাগে
অটোমেটিকলি মানুষটি যে অনুভব করে যে এখন আমি বালেক সাবালক হয়ে গেছি। হযরত হাকিমুল মুত্তাহানী বললেন, দেহ বালেক হলে মানুষ যেরকম টের পায়, আল্লাহকে পায়া রূহ যখন বালেক হয় সেটাও ওই বন্দার অনুভব হয়ে যায়। কেমনটা অনুভব হয়? খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে বস এক বিজলি সে পহলে কোন দি ফির উসকে আগে খবর নেই হ্যায়, মগর জো পহলু কো দেখতা হুঁ তো দিল নেই হ্যায় জিগর নেই হ্যায়। ভাই কি হলো, আমার মনে হলো কি একটা বিদ্যুৎ চমকায় গেছে আমার ভিতরে, পরে আমি দেখি যে আমি আমার না, আমি শুধুই মাওলার। একটা বিদ্যুৎ চমকায় যায়, আল্লাহ পাকের নূরে রেখে স্পেশাল বিদ্যুৎ ভিতরে চমকায় যায়, এরপর থেকে বান্দা নিজের থাকে না, একদমই পরিপূর্ণভাবে শুধুই মাওলার হয়ে যায়, যেটা হলো নূরে বিলায়েত, নূরে কুরবে খাস, আল্লাহ পাকের খাস নৈকট্যের নূর। তো রসুল মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন যে আল্লাহ আমার একটু দেখা দেন না, একটু দেখি আপনার আঞ্জুরিলে কি ভাষা আল্লাহ রে, আল্লাহ একটু দেখতাম আপনাকে। আল্লাহ পাক এমন জবাব দিলেন যে লং তারানি কোশ্চিন কালো, দুনিয়ার জীবনে আমাকে দেখতে পারবা না। দুনিয়ার জীবনে অর্থ এই জন্য করতে হবে যে আল্লাহ পাক তো পরকাল জীবনে আখেরাতের জীবনে দেখা তো দিবেন, জান্নাতীদেরকে আল্লাহ পাক দেখা দিবেন, সকাল সন্ধ্যাকে দেখা দিবেন, তাই না, বারবার দেখা দিবেন, বারবার দেখা দিবেন, এবং জান্নাতের মধ্যে এক সাপ্তাহিক সম্মিলিত মানে দিদারও দান করবেন, সম্মিলিত ভাবে একটা মহাসম্মেলনের অনুষ্ঠানে আনুষ্ঠানিক দিদারও দান করবেন আল্লাহ তাআলা। এমনি তো ব্যক্তিগত ভাবে এক একজনকে দিদার দিবেন আল্লাহ তাআলা, সাপ্তাহিক এক সম্মেলনে আলাদা দিদার দান করবেন আল্লাহ পাক, সকলকে একত্রিত করবেন, পরে সেখানে আল্লাহ পাক সকলের সামনে প্রকাশিত হবেন, কি হবে তো কি জানে সেখানে। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সব বান্দাদেরকে আল্লাহ পাক অত্যন্ত সুউচ্চ সম্মানিত আসন দান করবেন, যে দুনিয়ার রাজা বাদশাহদের সিংহাসন না, কাউকে দিবেন জবরজত পাথরের সিংহাসন, জবরজত পাথরের কুরসি, কাউকে মেশক আম্বরের কুরসি, এক একজনকে এক এক দামি দামি কুরসি দান করবেন, সিংহাসন দান করবেন, তার মধ্যে বান্দারা বসবে। আর আল্লাহ পাক তো আল্লাহ পাক, হ্যাঁ না, আল্লাহ পাক সেখানে নিজ সিংহাসনে আরোহণ করবেন, আসীন হবেন, সব বান্দাদের সঙ্গে নিকট থেকে আল্লাহ পাক কথাবার্তা বলবেন, একজনকে ডাইকে কাছে নেবেন, বলবেন যে কিরে বেদিকে আসো, এই তুমি যে হ্যাঁ তিরমিজির হাদিস আপনাদের শুনাইতেছি, আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম বয়ান করছেন, কাছে ডাইকা রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেন যে তারে এক পর্দা দিয়ে ডাইকে নেবেন আল্লাহ তাআলা, পর্দা দিয়ে ঢাইকে পরে তারে গোপনে গোপনে বলবেন কি, এই শুনো এই দুনিয়াতে অমুক দিন যে এরকম গুনা করছিল, উল্টা পাল্টা করছিল, এগুলি মনে মনে আছে, খেয়াল হয়? ওই বন্দা ভয় পাবে, কিরে ভাই আমি তো শুনছিলাম যে জান্নাতে গেলে জান্নাতে চিরদিন থাকবে আর ওখান থেকে বের করা হবে না, কিন্তু আমাকে গুনার কথা জিজ্ঞেস করতেছেন জান্নাতে আসার পরে, তার মানে কি আমাকে নতুনভাবে আবার ধরতেছেন কিনা, ভয় পাবে, ভয় পায় তখন বলবে যে আয় আল্লাহ আপনি না আমার মাফ করে দিছিলেন, তো আল্লাহ পাক যখন দেখবেন যে অনেক ভীষণ ভয় পাইছে, পরে বলবেন যে আমি তো মাফ করে দিছি, এমনি জিজ্ঞেস করছে যাও যা তুই যা, তখন কি মজা হবে, আজীব ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সম্মেলনে সব জান্নাতের নিজ নিজ আসনে আসীন, এমন সময় একটা মেঘ আসবে মাথার উপরে, বিশাল এক মেঘ, আর ওই মেঘে মেঘটা কিসের, খুশবুর মেঘ, পুরা মেঘ থেকে বৃষ্টি হবে, খুশবুর বৃষ্টি, সেই খুশবুতে সবাই একদম ভীষণ খুশবুদার হয়ে যাবে, আজীব মামলা হবে, সুবহানাল্লাহ বিহামদি। মূসা আলাইহিস সালাম বললেন যে রব্বি আরিনি আনজুরি লাইক, রব্বি আরিনি আনজুরি লাইক, হে আল্লাহ একটু দেখা দেন না, একটু দেখান আপনারা, আপনি একটু আমি একটু দেখি। আল্লাহ পাক বললেন বললেন যে না, দুনিয়া তো আমরা দেখতে পারবো না, ওলা কি ইনজুরি লাল জবাল, তুই তো ছটফট করতেছ, হায় আমি দেখলাম, হায় আমি দেখতে পারলাম না, আচ্ছা এক কাজ করো, এই যে তুর পাহাড়ের দিকে তুমি নজর করো, এখানে আমার তাজাল্লি বর্ষণ করব, আমার সৌন্দর্যের এক ঝলক প্রকাশ করব, যদি ওখানে
আমার নূরের ঝলক তুমি সহ্য করতে পারো, এই পাহাড় যদি সহ্য করতে পারে, পাহাড় যদি আমার নূরকে বরদাস্ত করতে পারে, তাহলে ঠিক আছে, আমি অঙ্গীকার করলাম দুনিয়াতে তুমি আমাকে দেখবে। এই পাহাড় যদি আমার নূরের এক ঝলককে বরদাস্ত করতে পারে, তাহলে ঠিক আছে, আমাকে দেখবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জালাহু দাক্কা ওয়া খাররা মূসা সায়িকা। সায়িকার দুই তাফসীর, খাররা মূসা মাইতান, আরেকটা হলো খাররা মূসা মাগশিয়ান আলাইহি। আল্লাহ পাক যখন ওই পাহাড়ের উপরে নূরের তাজাল্লি বর্ষণ করলেন, পাহাড় ভাঙ্গে চুরমার হয়ে গেছে, একদম শেষ। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মসনবী শরীফে, বরবরুনে কোচ জাদ নূরে সমাদ পারা সোতা দরদরুন আর সমজানাত। যখন আল্লাহ পাক তার নূরের তাজাল্লি বর্ষণ করলেন তুর পাহাড়ের উপরে, তুর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং আল্লাহ পাকের নূর পাহাড়ের পরতে পরতে প্রবেশ করল, পুরো পাহাড়টা নূরে নূরে পরিণত হয়ে গেল। ওখররা মূসা সায়িকা, আল্লাহ পাক বলেন যে মূসা বেহুশ হয়ে পড়ে গেলেন, মূসা বেহুশ হয়ে গেলেন। আর এক তাফসীর হলো মূসা ওখানে নূরের তাজাল্লির তাসির একদম মৃত্যুবরণ করলেন, জান বের হয়ে গেছে, সহ্য করতে পারেন নাই, তো আল্লাহ পাক ফের তাকে নতুন জীবন দান করছেন। আল্লাহ পাক কাদের মুতলাক, আল্লাহ পাক সর্বশক্তিমান, তিনি যা চান সেটা করতে পারেন। কাদেরা কুদরতুদারি হারছে খাহি আকুনি। হ্যাঁ, বাবা ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহ, আপনি এমন শক্তিধর, যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। মুর্দারা জিন্দা কুনি, হাম জিন্দারা মুর্দা কুনি, আপনি মৃতকে জীবিত করেন, জীবিতকে আপনি মৃত করেন। হ্যাঁ না, ইউতুলজু লাইলা ফিন নাহারি ওয়া তুলজু নাহারা ফিল লাইল, আপনি রাতকে দিন বানান, দিনকে রাত বানান। হ্যাঁ না, আল্লাহ পাক এমন ক্ষমতাওয়ালা। তো মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, পরে মূসা আলাইহিস সালাম যখন হুশে আসছেন, ওখানে মুফাসসিরিন লিখছেন যে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মাপ চাইলেন, আল্লাহ আপনি পবিত্র, আমি কি সব বললাম, এত সাহস কেমনে করলাম যে আপনাকে দুনিয়াতে দেখতে চাইলাম, অথচ এত বড় পাহাড় আপনার নূরের এক ঝলককে বরদাস্ত করতে পারলো না, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আমি কিভাবে বললাম মাটির মানুষ হয়ে যে আপনারা দেখতে চাই। তো আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করলেন, কোন গুনাহ তো করেন নাই। এখানে কি মূসা আলাইহিস সালাম গুনাহ করছিলেন? আল্লাহকে দেখতে চাওয়া এটা ভালোবাসা না গুনাহ? এটা কোন অন্যায়, কোন অপরাধ? কিছু ইসলামী চিন্তাবিদ এমনও বের হয়েছে, নবী রসুলরা তওবা করেন, ইস্তেগফার করেন, মাফ চান আল্লাহর কাছে, অনুতাপ অনুশোচনা করেন, এর দিকে দেখা মনে করেন যে এই নবী কেন তওবা করলেন, মাফ চাইলেন, বোঝা গেল তিনি কোন অপরাধ করছেন, এতে বোঝা গেল নবীরও অপরাধ হয়, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এখানে মূসা আলাইহিস সালাম যে আল্লাহর নিকট মাফ চাইলেন, ইস্তেগফার করলেন, এটা কি কোনো গুনাহ করছিলেন? আল্লাহকে ভালোবাসা গুনাহ? আল্লাহকে দেখতে চা, দেখার জন্য বিকুল হয়ে যাওয়া গুনাহ? তাহলে এখানে মূসা আলাইহিস সালাম কেন আল্লাহর কাছে ইস্তেগফার করতেছেন? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ আমাদেরকে হকের হেদায়ত দান করেন, সিরাতুল মুস্তাকিমের হেদায়ত দান করেন। যে মুসলমান ভাইরা ভুলের মধ্যে আছেন, আল্লাহ পাক তাদেরকে নূরের দিকে টেনে নিয়ে আসেন, আমরা যাতে সকলে একসঙ্গে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করতে পারি। হ্যাঁ, তো মূসা আলাইহিস সালাম আল্লাহর এত বড় জলিলুল কদর পয়গম্বর, তিনি পর্যন্ত আল্লাহকে দেখতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে আছে যে তিনি আল্লাহ মেরাজের সময় তাকে আল্লাহ পাক সাত আসমান পার করে আল্লাহ পাকের নিকট নিয়ে গেছেন, তো সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখছিলেন কি না, এরকম একটা বিষয় আছে না আলোচনা? এই এখানে অধিকাংশ আলে মুহাদ্দিস ফকিহ উম্মতের অধিকাংশ ওলামা তাদের এটা স্থির সিদ্ধান্ত ব্যাখ্যা যে আল্লাহ পাককে তিনি দেখেন নাই, আল্লাহকে দেখেন নাই। জিবরিল আমিন ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিল যে আপনি একটা কথার উত্তর দেন তো, কি কথা? যে দুনিয়াতে সবচেয়ে উত্তম জায়গা কোনটা, সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা আমার জানা নাই, আর জিবরিল আমিন আসুক, আমি তাকে বলি, তো তিনি আল্লাহ পাকের নিকট থেকে এটা জানি, আমাকে জানাবেন। আল্লাহর হুকুমে জিবরিল আমিন হাজির হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নিকৃষ্ট, যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কি, সবচেয়ে নিকৃষ্ট জায়গা কি পৃথিবীতে? জিবরিল আমিন বললেন যে আমি এই লক্ষাধিক নবী রসুলদের নিকট, হ্যাঁ, এত বিশাল সংখ্যক নবী রসুলদের নিকট, যে আমি
এরকম আল্লাহর নিকট থেকে এত ইলম নিয়ে আসলাম, ওহী নিয়ে আসলাম, এই বিষয়টা তো আমিও জানি না, আমারও কোনো খবর নেই। শুনতেছেন ভাইরা, দুই চার ফোঁটা একটু ইসলাম সম্পর্কে জানলে, একটু দুই চারটা ইসলামী কিতাব পড়লে, আমলের কিছু লোক কিছু ফজিলত গুলো কিছু মাসলা মাসাইল জানলে আমরা অনেকেই নিজেকে মনে করতে শুরু করি আমি ইসলামের প্রফেসর, ইসলামী ডক্টর এবং বড় মুফতি সাহেব, আমিও এক সাইকোলজিস্ট মুহাদ্দিস সাহেব, হুজুর আমিও মাওলানা সাহেব, আমিও আলেমের দিন। আরে ভাই, ফেরেশতারা এত এলেমওয়ালা, আল্লাহকে আসমানের দিক দেখেন, আল্লাহর কাছে থাকেন, সেই মানে নিকট থেকে আল্লাহ পাকের নিকট থাকেন, সেই ফেরেশতারা দেখুক না দেখুক তারা তো আল্লাহ পাকের একদম নিকটে, নূর ও তাজাল্লির এক জাহান তাদের সামনে সর্বদা। সেই ফেরেশতারা আল্লাহ পাককে বললেন যে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আপনি পবিত্র, আমরা তো আমরা আপনার হাতে বানানো মাখলুক, আমাদের কোনো ইলম কালাম কিচ্ছু নাই, ইল্লা মা আল্লামতানা, ততটুকু ততটুকু ছাড়া যেটুকু আপনি নিজে অনুগ্রহ বশত আমাদেরকে দান করে দিয়েছেন। ফেরেশতারা বলেন যে আমরাও জানি না আপনার দেওয়া কিছু জ্ঞান ছাড়া, তো আমরা এরকম নিজেকে এত বড় জ্ঞানী মনে করতে শুরু করি কি জন্য? ইমামে রব্বানী হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহর রহমতুল্লাহ আলাইহি একদিন বললেন যে আমি আল্লাহর কসম করে বলি আমি ইলম কালাম কিছু জানি না। তো বেদাতি যারা ছিল তারা তারা বলতে শুরু করলো, এই এই মৌলবীরা তোমরা বলো মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি তোমাদের সবচেয়ে বড় আলেম, বড় বড় হুজুর, বড় মুহাদ্দিস, বড় ফকিহ, আর তিনি তো কসম করে বললেন যে আমার কোনো ইলম কালাম নাই, আমি কিছুই জানি না দিন শরীয়ত সম্পর্কে, কোনো ইলম আমার নাই। তো কসম করে কি তিনি মিথ্যা কথা বলছেন? তিনি যেটা বলছেন ভালো মানুষ, তো ঠিক কথাই বলছেন, তো ওনার তো ইলম নাই, তুমি কি অনুসরণ করো তোমরা তাকে, বুঝলেন না? হাকিম উল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বললেন যে ওদের বোঝা উচিত ছিল এত মহা ইলমের, ইলমের মহাসমুদ্র যার ভিতরে, যার সিনাতে, তিনি যখন বলেন যে আমার কোনো ইলম নাই, এটাই দলিল যে তিনি সবচেয়ে বড় আলেম। এটা তো ফেরেশতাদের চরিত্র, ইলম থাকা সত্ত্বেও নিজের কোনো ইলম না দেখা, এটা ফেরেশতাদের চরিত্র। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যে আর যিনি সত্যিকার আলেমের দিন হন তিনি কখনো বলবেন না আমি আলেম, হ্যাঁ আমি আলেম, আমার মধ্যে ইলম আছে, এটা কখনো বলবেন না তিনি। যাই হোক, কোথার থেকে কোথায় গেলাম, আল্লাহ তাআলা মাফ করে দেন। হ্যাঁ, কি বলতেছিলাম মরনা? তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি জানি না, জিবরীল আমিন বলেন যে আমি জানি না, আশ্চর্য মামলা। এবং আমি জানি না বলতে কোনোই টেনশন বোধ করেন নেই, আমি জানি না, আমার জানা নাই, ইহুদিদের সামনে, অথচ তিনি নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, সব নবীদের সেরা, আমার জানা নাই, এই বিষয়টা আমি জানি না, এটা বলতে তিনি কোনোই পরোয়া করলেন না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আজি মামলা। মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি বসুন্ধরা যে জামিয়ার প্রতিষ্ঠাতা না, উনি একবার যাত্রাবাড়ি মাদ্রাসায় দাওয়াতুল হকের ইস্তেমায় গিয়া ওখানে যাত্রাবাড়ি মাদ্রাসায় মুহতাম শাহ হুজুরের কামরাতে বসা, এই অবস্থায় ঢালকানগরের মাওলানা হেমায়েত হোসেন রহমতুল্লাহ আলাই আমার সামনেই মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলীকে বললেন যে হজরত এই বিষয়ে মাসলাকি, এই বিষয়ে মাসলাকি, দুই তিনটা বিষয় জিজ্ঞেস করলেন, এক দুই তিন। মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই আমাদের দেশের শীর্ষস্থানীয় একজন মুফতি, যার হাতে হাজার হাজার মুফতি পয়দা হয়েছেন, বড় বড় আলেমে দিন মহাদ্দিস মুফতি পয়দা হয়েছেন, সেই মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলী আরামসে বলে দিলেন, ভাই মোস্তাদিনের একটা আমার জানা নেই। ওই দিন থেকে ওনার প্রতি আমার শ্রদ্ধা অনেক বাড়ছে, এত বড় আলেম মানুষ, এত বড় মুফতি, যিনি এক জমানায় পটিয়া মাদ্রাসায় ছিলেন, পটিয়ার ওলামায় দিন তাকে অনেক বড় জানেন, সেই চট্টগ্রামের ওলামারা যাকে অনেক বড় জানেন, পরে তো সে জীবন ঢাকার কাটাইলেন, তো সেই মানুষটা আরামসে বলে দিলেন যে আমি কিছু জানি না, আমি তিন মশলার একটাও আমার জানা নাই, আপনারা একটু খোঁজ নেন তাকি করেন। পরে এক বড় আলেম, বড় মুফতি সাহেবের কথা বলে বললেন যে ওনার সঙ্গে একটু আলাপ করেন, নিজে জানেন না, আরেক মুফতির হাওয়ালাও দিয়ে দিলেন যে ওনার সঙ্গে কথা বললে বিষয়টার বোধহয় সমাধান হইতে পারে। তো তখন থেকেই তার প্রতি আমার মহব্বত এবং শ্রদ্ধা ভক্তি অনেক বাড়ল। তো যাই হোক, জিবরীল আমিন বললেন যে আমি তো জানি না, কি কথা বুঝতেছেন,
আমি জানি না, আল্লাহর কাছে গিয়া জিজ্ঞেস করে আসি। জিবরিল আমিন গেলেন, গিয়া আল্লাহ পাকের নিকট জিজ্ঞেস করলেন, বিষয়টা জানতে পারলেন এবং ফিরে আসলেন। আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং বললেন যে হে আল্লাহ রসুল, আমি এইবারে আপনার এই প্রশ্নটা জানার জন্য আল্লাহর নিকট যে গেলাম, আমি এত গেছি আল্লাহ পাকের নিকট, এত নিকটে কখনো যাইতে পারিনি ইতিপূর্বে, এইবার যতটা আল্লাহর নিকট আমার নসিব হয়েছে, সবচেয়ে বেশি আল্লাহ পাকের নিকটে গেছি এইবারে আমি, এবং এতটা নিকটে গেছি যে আল্লাহ এবং আমার মাঝখানে মাত্র 70,000 নূরের পর্দা ছিল, 70,000 নূরের পর্দা, ওখানে পর্দাও কিন্তু পুরাটা নূর, কি আজব বলেন, মানে এত নূর যে এই নূর ভেদ করে আল্লাহকে ডাইরেক্টলি দেখা সম্ভব না, জিবরিল আমিনও সেখানে দেখতে পান নাই। এই হাদিসে পাক থেকে প্রমাণ হলো জিবরিল আমিন আল্লাহ পাকের নিকট আসা যাওয়া করতেন, কিন্তু ডাইরেক্টলি একদম আল্লাহকে দেখা এটা সম্ভব হইত না। কথা বুঝতেছেন ভাইরা? আজীব ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছিলেন, তো তিনি এই এই জগতে বসবাসকারী এই অবস্থায় তিনি সেখানে গেছেন, এই জগতে বসবাসকারীর চক্ষু দিয়ে আল্লাহকে যে দেখা যায় না সেটা তো মূসা আলাইহিস সালামের মাধ্যমে প্রমাণিত হলো, যেটা কোরআনে অকাট্যভাবে বর্ণিত আছে, অখণ্ডনীয়ভাবে বর্ণিত আছে। কথা বুঝুন নাই, মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের বড় পয়গম্বরদের একজন, তিনি তো তাকে তো আল্লাহ বলে দিয়েছেন যে এই পৃথিবীতে থাকা অবস্থায় আমাকে দেখা সম্ভব না, দেখতেই পারবা না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন সেটা কিভাবে? সেটা তো ওই ওই বক্তব্যের খেলাফ হয় না। হ্যাঁ, তাহলে এই জন্য যারা অনেক বেশি বিজ্ঞ ওলামায়ে দিন, ইসলামের ওই ওলামায়ে দিন এবং স্কলারদের এটা কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়া মেরাজকালে আল্লাহ আল্লাহ পাককে দেখেন নাই, এ হলো একটা অভিমত যেটা অধিকাংশ আলেমদের অভিমত। আর কিছু কিছু আলেম বলছেন যে না, ওখানে আল্লাহর দেখা পাইছেন, কি কথা বুঝেন নাই, যে সেটার একটা ব্যাখ্যা আছে যে কোরআনে তো বলো যে এই জগৎবাসীর কারো জন্য আল্লাহকে দেখা সম্ভব না, তাহলে তিনি দেখলেন কেমনে? সেটার ব্যাখ্যা হলো যে এই দুনিয়াতে থাকা অবস্থায় তখন দেখা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া অতিক্রম করে তো সে আখেরাত যেই জগতে সেই জগতে চলে গেছেন, সেখানে আল্লাহকে দেখা সম্ভব, সে আরেক জগতে চলে গেছেন, তো এই জগতে ছিলেনই না, এই জগৎকে সম্পূর্ণ অতিক্রম করে চলে গেছেন, সেখানে দেখা সম্ভব। যাই হোক, এটা এই আলোচনার প্রসঙ্গে আলোচনা আসতে আসতে পর্যন্ত আসলাম, বিষয়টা ছিল এই যে জান্নাতের মধ্যে বিশাল সম্মেলন, সেখানে রব্বুল আলামিনকে সবাই দেখতে থাকবে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন হঠাৎ একদিন দেখবে আরে তো আল্লাহ দেখা যায়, আল্লাহ আল্লাহ তাআলার নূর চমকাইতেছে, দেখবে তো আল্লাহকে দেখা একদম সরাসরি আল্লাহকে দেখতে পাবে, যে সরাসরি দেখবে কিভাবে জান্নাতে, সেটার জন্য ওই দুনিয়াতে আগে চোখের পাওয়ার পয়দা করতে হবে, এই চোখ দিয়ে আল্লাহকে দেখা কোনো ক্রমেই সম্ভব না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই চক্ষু দিয়া দেখা সম্ভব না। তাহলে কি করতে হবে? যে ঈমান ভিতরে আর ঈমান ওয়ালা, ঈমান যা চায় সেরকম আমল আখলাক জিন্দেগি বানানো লাগবে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সত্য কথা বলে, গুনাহ থেকে বাঁচে, আল্লাহ পাকের জিকির করে, সুন্নত তরিকা মোতাবেক চলে, নামাজ পড়ে, আল্লাহ আকবার, নূর আর নূর ভিতরে পয়দা হয়ে গেছে, সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা যে সানা পড়তে শুরু করলো নূর আর নূর তার ভিতরে ঢেউ করতে শুরু করলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, পড়লো তো সাথে সাথে ভিতরে নূর আর নূরের এক জাহান পয়দা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতে বলতেই অন্তর নূরই নূর, একদম বিশাল নূরের এক পৃথিবী পয়দা হয়ে গেছে ভিতরে, নূরের এক সমুদ্র পয়দা হয়ে গেছে ভিতরে, আসসালাতু নূর, নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত নূর আর নূর, নূর আর নূর, হাজারো লাখ কোটি মহাসমুদ্রে, মহাসমুদ্রের চেয়ে বড় নূর নামাজের এক একটা আমলের মধ্যে, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এত বড় নূর হলো নামাজ। এই বান্দারা পৃথিবীতে নেক আমল করতে থাকে তো তার এই চোখের পাওয়ার নূরের দ্বারা বাড়তে থাকে, এইভাবে এই পৃথিবীতে এই চোখের পাওয়ার বাড়তে বাড়তে দুনিয়ার থেকে যখন বিদায় হবে এই নূরের ভীষণ সর্বোচ্চ পাওয়ারফুল চক্ষু দিয়া তখন আল্লাহকে দেখার যোগ্যতা আল্লাহ তাকে দান করবেন।
তো যে ওই হাদিসের আলোচনা যে বিষয়টার জন্য করা হয়েছিল সেটা হলো আমি বলছিলাম রিজওয়ান মিনাল্লাহ একবার আল্লাহ পাকের এক রত্তি সন্তুষ্টি এক বিন্দু সন্তুষ্টি সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ এমনকি সাত আসমান জমিন থেকে শ্রেষ্ঠ এবং জান্নাতুল ফেরদাউস থেকেও শ্রেষ্ঠ এবং বড়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহকে যখন দেখবে জান্নাতিরা আল্লাহ পাক বেহেশতিদের জান্নাতিদেরকে সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ হে জান্নাতিরা আমার সালাম। সুবহানাল্লাহ আজীব মামলা। এখানে সালাম কি আল্লাহ পাকের মহব্বত হ্যাঁ না যেমন একজনকে মুরব্বীকে দেখে আসসালামু আলাইকুম এখানে সালাম মানে অন্তর থেকে তার জন্য একটা শ্রদ্ধা ভক্তি ভালোবাসার প্রকাশ হ্যাঁ না। তো জান্নাতিদের প্রতি আল্লাহ পাকের সালাম কি জান্নাতিদের প্রতি আল্লাহ পাকের সীমাহীন ভালোবাসার প্রকাশ। হ্যাঁ যেখানে আমার কাছে আসছো এখন দেখো কিরকম সুখে থাকবা আরামে থাকবা আমার তরফ থেকে সুখ শান্তির একদম চিরদিনের গ্যারান্টি চিরন্তন গ্যারান্টি। তো আল্লাহ পাক নিজে সালাম দিবেন কি ব্যাপার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম শিক্ষা দিচ্ছেন তোমরা সালাম দাও বড়দেরকে সালাম দাও সমবয়সীদের সালাম দাও ছোটদেরকে সালাম দাও সকলকে সালাম দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গলিগলিতে যখন হাঁটতেন ঘুরতেন বাচ্চারা খেলতেছে দেখলে তিনি বলতেন আসসালামু আলাইকুম বাচ্চারা খুশিতে তখন লাফালাফি করতে থাকতো আন্দোলিত হইতো যে আরে রসুল আমাদেরকে সালাম করতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মজা পাইতো বেচারারা। আর আল্লাহ রসুল যাদেরকে সালাম করছেন তাদের কত সৌভাগ্য কপাল খুলে গেছে তাদের তাই না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করছেন তাদের কপাল খুলে গেছে রব্বুল আলামিন জান্নাতে যাদেরকে সালাম করবেন তাদের কপাল কতটা খুলবে শুনতেছেন প্রিয় বন্ধুরা। এরপরে মহান রব্বুল আলামিন বলবেন হে জান্নাতীরা তোমরা সব পাইছো ভালো মতো ঠিকঠাক মতো আর কিছু চাও। জান্নাতীরা বলবে হে আল্লাহ আর কি চাইবো আপনি এত দিছেন যে চাওয়ার কিছু নাই এখন সব পাইছি যা কল্পনা করতে পারেনি এমন কিছু পাইছি হ্যাঁ মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার কোনো চক্ষু দেখে নাই কোনো কান শুনে নাই কোনো হৃদয় যেটা কল্পনা করতে পারে নাই এমন সব নেয়ামত এখানে আমরা পাইছি। আল্লাহ পাক তখন বলবেন যে বৃষ্টিরা এখনো একটা নেয়ামত বাকি আছে যেটা তোমরা পাও নাই সেটা আমি তোমাদেরকে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বৃষ্টিরা অবাক হবে যে কি রে কি এটা বাকি রয়েছে আবার তো সব তো পাইছি আল্লাহ জানে সেটা কি তারা অপেক্ষা থাকবে যে কি নেয়ামত। তখন আল্লাহ পাক বলবেন যে হে বেহেশতিরা হে জান্নাতিরা আজ থেকে আমি তোমাদের উপরে চিরদিনের জন্য সন্তুষ্ট হয়ে গেলাম আর কশিন কালও তোমাদের উপরে আমি অসন্তুষ্ট হব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ঘোষণার পর সব জান্নাতিরা মনে করবে যে এত বড় দৌলত এর আগে কোনোদিন পায়নি এই 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 দৌলত জান্নাতের সব নেয়ামতের চেয়ে বড় যে ওয়ারিজওয়ান মিনাল্লাহি আকবার আল্লাহ পাক এক বিন্দু সন্তুষ্টি সব কিছুর চেয়ে বড় সব কিছুর চেয়ে বড় জান্নাতুল ফিরদাউসের চেয়ে বড় সকল সমস্ত জান্নাতের চেয়েও বড়। যেই বান্দায় পৃথিবীতে আল্লাহকে খুশি করা চলে জান্নাতের চেয়ে বড় নেয়ামত তার সঙ্গে থাকে জান্নাতের চেয়ে বড় নেয়ামত। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাই হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমুল্লাহর বিখ্যাত খলিফা মস্ত বড় আলিম দ্বীন তিনি বলতেন যে কোন আল্লাহর বলি তার মর্যাদা জান্নাতের চেয়ে উঠবে। কেন তিনি বলেন যে দেখো কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যাদেরকে জান্নাতে পাঠাবেন তাদেরকে আল্লাহ তাআলা বলবেন ইয়া ইয়াতুর নাফসিল মুতমাইন্না হে বান্দা তুমি আমার নিয়া খুশি ছিলা হ্যাঁ ইরজিলা রাব্বিক রাজিয়াতাম মারজিয়া যাও তোমার আসো তোমার মাওলার দিকে ফিরে আসো মাওলা তোমার উপর খুশি তুমিও মাওলার উপর খুশি দোনো জানব সে ইশারে হো চুকে হাম তোমার তুম হামারে হো চুকে তুমি আমার আমি তোমার চলো আসো আসো ফাদখুলি ফি ইবাদি এখন তোমার প্রথম পুরস্কার হলো আমার যারা উলি আউলিয়া আমার প্রিয় বন্দা বিশিষ্ট বন্দা যাও তাদের সঙ্গে সাক্ষাৎ করো তাদের কাছে পৌঁছো হ্যাঁ ফাদখুলি জান্নাতি এবং তোমার জান্নাতেও যাও তোমার জান্নাত বুঝে নাও। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলী বলেন যে রব্বুল আলামিন পুরস্কার দিতে গিয়ে প্রথম বলছেন যে আমার ওলিয়া উলিয়াদের সঙ্গে সাক্ষাৎ করো তাদের কাছে যাও তাদের সঙ্গে বসো
পরে জান্নাতের কথা বলছেন, বোঝা গেল জান্নাতের চেয়ে জান্নাতের যে আউলিয়া কেরাম যাবেন তাদের মর্যাদা বেশি। এবং সাহেব দুর্গনি ফুলপুর রহমতুল্লাহ আলী বলেন, বাদশার মর্যাদা বেশি না সিংহাসনের মর্যাদা বেশি? বাদশাহ যে সিংহাসনে বসছেন, সিংহাসন দামি বেশি না বাদশাহ দামি বেশি? তো জান্নাত এটা সিংহাসন, আর জান্নাতি যে আউলিয়া আল্লাহ পাকের প্রিয় বন্ধা, তো তারা তো রাজা বাদশাদের চেয়ে বড়, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ে বড়। তো নিঃসন্দেহে মকিন আফজল হে মকান সে, আসনের চেয়ে যিনি আসীন তিনি বড়, তিনি দামি। এজন্য সাহাবুল গনি ফুলবি রহমতুল্লাহ বলতেন, দুনিয়াতে কোন আল্লাহর উলির সঙ্গে যদি তোমার সম্পর্ক হয়ে যায়, তাকে মহব্বত করতে পারো, ভালোবাসতে পারো, তাকে খুশি রাখতে পারো, তাহলে নিঃসন্দেহে তুমি জান্নাতের চেয়ে বড় দৌলত দুনিয়াতেই পাইবে। হে কে ইসরাফিল এ বক্তান্দা উলিয়া, মুর্দারা জিসা হায়াতে বেওফা, হায়াতে মুর্দারা জিসা হায়াতে বেবাহা, হায়াতে বেবাহা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, যে তোমার জমানার ওলি আউলিয়া যারা, তারা তোমার জমানার ইসরাফিল, ইসরাফিলের ফুৎকারে মুর্দারা জীবিত হবে, মৃতরা জীবিত হবে, আল্লাহর ওলিদের রুহের আওয়াজে, আল্লাহর ওলিদের রুহের আওয়াজে, দীনের আওয়াজে, ইমানের আওয়াজে, আল্লাহর মহব্বতের আওয়াজে বেশুমার মৃত বন্দারা ইমান জিন্দগি লাভ করে, ইমানের জীবন লাভ করে। আল্লাহ তাআলা আল্লাহর খুশির আমল আমাদেরকে নসিব করেন, তাকওয়ার জিন্দগি নসিব করেন, আল্লাহর জিকিরওয়ালা জিন্দগি নসিব করেন। উলামায়ে দ্বীন, আকাবির দ্বীন, আইম্মায়ে দ্বীন, আউলিয়ায়ে কেরামকে মহব্বত করার, শ্রদ্ধা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। উম্মত, ওই উম্মত সিরাতুল মুস্তাকিমের উপরে যারা আকাবির দ্বীনকে ভালোবাসে, হ্যাঁ না, আইম্মায়ে দ্বীনকে ভালোবাসে, তাবেইন তাবে তাবেইনকে ভালোবাসে, সাহাবায়ে কেরামকে ভালোবাসে, নবী রসুলদেরকে ভালোবাসে এবং তাদের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা রাখে, তারা হলো ভাগ্যবান মানুষ, তারা হলো কপালওয়ালা। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম শিক্ষা দিচ্ছেন, ছোটদেরকে স্নেহ করো, হ্যাঁ না, তোমার চেয়ে বয়সে যারা বড় তাদেরকে সম্মান করো, ওলামায় দিনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করো। যদি এমনটা না করো, তুমি আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ওয়ালাম ইউবাজ্জিল আলিমিনা ফালাইসা মিন্না। আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন এই কথা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, তো কি পড়ছিলাম আয়াত শরীফ মাওলানা? তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, আয়াত তো পড়ছিলাম তওবা, কিন্তু সে আয়াত পাকের বরকতে আল্লাহ পাক কোথায় কোথায় পৌঁছে দিয়েছেন, হ্যাঁ না। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু কি ভাষায় ডাকেন, কি ভাষা! হে ইমানওয়ালারা, মানে তোমরা যারা আমাকে ভালোবাসছো, আমাকে বিশ্বাস করছো, তোমাদেরকে বলি, তোমাদের যা ভুল চুক হয়ে গেছে তোমরা তওবা তিল্লা করে পাক সাফ হয়ে যাও। তুবু ইলাল্লাহ জামিয়ান, তুবু ইলাল্লাহ জামিয়ান আইয়ুহাল মুমিনুন, যারা গুনাহ করছে তাদেরকে আল্লাহ পাক হে মুমিনরা বলে ডাক দিতেছেন। কি প্যারের ভাষা, কি আদরের ভাষা, কি ইজ্জতের ভাষা, হ্যাঁ না। ইমান যার ভিতরে আসে আল্লাহ পাক তাকে এরকম নিজেই সম্মানের আসন দান করেন। লিল্লাহ ইজ্জত ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত আল্লাহর, ইজ্জত আল্লাহর রাসূলের, ইজ্জত মুমিনদের, ইমানওয়ালাদের। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলছেন, তো আল্লাহ পাক বলেন যে হে ইমানওয়ালারা, তো তোমরা নিজেদের ভুল ত্রুটির জন্য তওবা করো, আল্লাহর কাছে অনুতপ্ত হও, লজ্জিত হও, ক্ষমা চাও, তো লাআল্লাকুম তুফলিহুন, নিঃসন্দেহে তোমরা কামিয়াব হয়ে যাবে, মানে নিঃসন্দেহে তোমরা জান্নাতে পৌঁছে যাবে, নিঃসন্দেহে তোমরা আল্লাহকে পেয়েই যাবে, তওবা তোমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমুল্লাহর কবরকে আল্লাহ নূরে পরিপূর্ণ করেন, শ্রেষ্ঠ মর্তবা তাকে দান করেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, মারকাবে তওবা আজায়েব মারকাবাজ, তা ফলক তা জাত বায়েক লাজাজে পাস, তওবার জাহাজ বড় বিস্ময়কর জাহাজ, তো যে বান্দা তওবা করে এই তওবার জাহাজ তাকে জমিন থেকে তুলে নিয়ে আরশে আজমে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়, আসমানের ঊর্ধ্বে নিয়ে যায় তওবার জাহাজ। পৃথিবীর জাহাজ আমরা এখানে বসলে কেউ রাশিয়া যায় জাহাজে, কেউ আমেরিকা যায় জাহাজে, কেউ অস্ট্রেলিয়া যায় জাহাজে, কেউ তুরস্কে যায় জাহাজে, কেউ মক্কা শরীফ মদিনা শরীফে যায় এই জাহাজে। আর তওবার জাহাজে যে বান্দা বসলো, এই তওবার জাহাজ তাকে আসমানের ঊর্ধ্বে আল্লাহর কাছে নিয়ে পৌঁছে দেয়।
مرکب توبہ عجائب مرکب است تا فلک تازت بیک لازاز پاس آسمان اوڑے نیاز ای توبر جہاز اللہ تعالی امد کی توفیق دین جا ہمرا ایمان اور تقوی اور بندگی والا زندگی بنائی جکھانے بھول بچتی گھٹو توبہ استغفار جن اوشوئی کرتے تھا کی رسول پاک صلی اللہ علیہ وسلم بولین مل لزیم الاستغفار جعل اللہ له من کل زیق مخرجا و من کل ہم من فرجا و رزقہ من حیث لا یحتسب جی بندہ بیشی بیشی استغفار کرتے تھاکبے بیشی بیشی اللہ کا سے معاف چاہتے تھاکبے تو جے کنو شنکوٹے پڑھلو بیبودے پڑھلو اے استغفار وسیلت اللہ تاکہ شرط تھے کہ ادھار کر بین سب پریشانی تھے کہ اللہ تاکہ مکتی دان کر بین اور رزقہ من حیث لا یحتسب এবং সে কল্পনাও করতে পারবো না এমন ভাবে এমন পথে আল্লাহ তাআলা তাদেরকে তাকে রিজিক দিতে থাকবেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও সাল্লাল্লাহু আলা নবিয়িল করিম এলান তো করে তারা যে ভাই নামাজের পরে এখন মজলিস হবে বয়ান হবে আয়েশা দেখি যে মাশাআল্লাহ মিম্বর মেহরাবের কাজ পর্যন্ত ব্যাপক খালি পরে আস্তে 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 আল্লাহ পাকের বন্দারা এত পরিমাণে আসেন যে দূর দূর পর্যন্ত মাশাআল্লাহ বসে গেছেন বিশাল মাজমা হয়ে যায় কোত্থেকে আয়েশা জান তো কি জানে মানুষের দল নাকি কোন জিনেরা মানুষের ছুরতে আসে কিছু বোঝা জানে ভারতে এক বুজুর্গ ছিলেন নকশবন্দিয়া দুর্গের মৌলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলী উনার যিনি মুর্শিদ ছিলেন বহুত বড় বুজুর্গ ওলিয়াল্লাহ উনি যেখানে বয়ান করতেন ওই পাশে ওই বাউন্ডারি ওয়াল ছিল দূর দূর পর্যন্ত বাউন্ডারি ওয়াল ওই বাউন্ডারি ওয়াল জুড়ে বিসমার কবুতর একদম সব বয়ানের সময় সব মজলিস মাহফিলের সময় ওখানে অসংখ্য কবুতর রাইসা এখানে বসে যেত ওই বুজুর্গ বলছিলেন যে এই খবরদার এই কবুতর কেউ ধরবা না একে কোনো ডিস্টার্ব করবা না কারণ এইগুলো আসে আমার বয়ান শোনার জন্য ওদেরকে তোমরা চিনো না জানো না আমি জানি মানে ওরা সব জিন সবগুলো জিন কবুতর সুরতে এসে তারা বয়ান শুনত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি একবার সফরে ছিলেন এক ভক্ত তাকে দাওয়াত দিচ্ছেন তো খানা টানা খাওয়াইছেন রাত্রে পরে আলাদা একটা ঘরে পৃথক ঘরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহকে থাকতে দিয়েছেন তো ওখানে আর কেউ নাই হযরত হাজী সাহেব রহমতুল্লাহ একা তিনি ভোর রাত্রে তাহাজ্জুদ পড়তে উঠছেন তাহাজ্জুদ পড়ে এখন ওই দোয়া মুনাজাতে মশগুল দেখেন যে এই মানে তালাবদ্ধ ঘরে দরজা কপাট লাগানো ঘরের মধ্যে ওখানে ওনার পাশে কে জানি বসা হাজি সাহেব বুঝছেন তো সালামের নামাজের সময় পাশে এসে চুপ করে বসে রয়েছে তো দোয়া মুনাজাত করে পরে বললেন যে এই তুই কে চোর জিজ্ঞেস করছেন ধমকের সুরে হেই তুই কে হুজুর আমি এক জিন এখানে কি তোর হুজুর আমি এখানে 40 বছর যাবৎ থাকি এখানে থাকি এটা আমার ঘর হ্যাঁ তোর ঘর এক মুসলমানের ঘর এটা তুই এখানে কেন একজনকে কষ্ট দেওয়া কি যায় গুনা না হ্যাঁ তো তুই এখানে কেন থাকিস তোর ভয়েরা এখানে থাকবে কেমনে বসবাস করবে কেমনে এখান থেকে যাবি বল হুজুর আপনি বললে যাই যা এখান থেকে বের হয়ে যা আচ্ছা ঠিক আছে সালাম দিয়ে আসসালামু আলাইকুম একদম চলে গেছে সকালবেলা হাজি সাহেব রহমুল্লাহ বললেন যে ভাই কোন ঘরে আমাকে থাকতে দিছ হ্যাঁ একলা ঘরে আমাকে থাকতে দিছো এখানে তো এই ঘটনা ঘটছে আগে তো তোমরা আমাকে বলো নাই হযরত জি ডরে বলি নাই আসলে আপনার ওই ঘরে থাকতে দিছি এই কারণে আমরা তো এখানে থাকতে পারি না আমরা এখানে থাকতে পারি না এই ঘরে আমাদের কেউ থাকে না ওরা ডিস্টার্ব করে তা আপনি আল্লাহর ওলি আপনারা থাকতে দিছি যে এই উসিলা যদি আমাদের মুক্তি হয় আলহামদুলিল্লাহ হযরত জি সেটাই হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে মেহরবানি করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك ومن النار. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا. اللهم ربنا أعنا بالعلم وزيننا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. اللهم الشكر كما عفكر إذن আল্লাহ আপনার মহব্বত আমাদেরকে দান করেন, আপনার সন্তুষ্টিওয়ালা জিন্দগি আমাদেরকে নসিব করেন, সব গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, আপনার হুকুম মোতাবেক আপনার ইশারা মোতাবেক চলার তৌফিক দান করেন, আপনার এক এক ইশারার উপর জীবন দানের তৌফিক দান করেন, জীবন উৎসর্গ করার তৌফিক দান করেন, আপনার মহব্বত দান করেন, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দান করেন, আল্লাহ দীন ইসলামের মহব্বত সুন্নতের মহব্বত আমাদেরকে নসিব করেন, আকাবের দীনের মহব্বত উলামায়ে দীন আউলিয়া কেরামের মহব্বত আমাদেরকে নসিব করেন, সিরাতুল মুস্তাকিমের হেদায়ত আমাদেরকে দান করেন, আফিয়তের জিন্দেগি আমাদেরকে নসিব করেন, এই সকল দোয়া মুনাজাতকে আমাদের জন্য কবুল করেন, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন সকলের জন্য কবুল করেন, বন্ধুজনের জন্য কবুল করেন, সারা বিশ্বের মুসলমানদের জন্য আপনি কবুল করেন। আয় আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে আপনার বানান, আয় আল্লাহ আমাদেরকে আউলিয়া সিদ্দিকিনের মধ্যে সামিল করেন, আমরা যারা অসুস্থ আমাদের আপনজন প্রিয়জন যারা অসুস্থ আয় আল্লাহ সকলকে আপনি শিফায়ে কামিল আজল দায় নসিব করেন, সর্বরোগ থেকে সের জাদু থেকে আমাদেরকে নাজাত দান করেন, আয় আল্লাহ এমনটা সুস্থ করে দেন যে রোগের নাম ও নিশান বাকি না থাকে, আয় আল্লাহ সুস্থ সুন্দর জিন্দগি আমাদেরকে দান করেন, আয় আল্লাহ নূর ওয়ালা জিন্দগি আমাদেরকে নসিব করেন, সকলের ব্যবসা বাণিজ্যের রোজগারে আপনি বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলের নেক আশা জায়েজ উদ্দেশ্য আপনি পুরা করে দেন, মুশকিল আসান করে দেন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন, আয় আল্লাহ আপনার বানায় জিন্দা রাখেন, আপনার কাছে আপনার হয়ে আসার জন্য আমাদেরকে কবুল করেন। তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।